নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 20,000 টাকা নির্ধারণ সহ 10 দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শ্রমিকদের ডাকে গত মধ্যরাত থেকে চলা এই কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন নৌপথ ব্যবহারকারীরা। বন্দরে দেশি বিদেশি জাহাজ থেকে পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে বরিশালে মধ্যরাত থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা তো আসলে অল্প আয়ের মানুষ, যদি লঞ্চ না থাকে তাহলে আমাদের জন্য বাট অন্য কিছুতে যাওয়া কষ্টকর হয়ে যায়। আমরা তো জানি না যে এখানে ধর্মঘট হচ্ছে, তো এখন তো যাওয়ার জন্য খুবই অসুবিধা হইতেছে। লঞ্চ বন্ধের কারণে আমরা অনেক বিপদগ্রস্ত হয়ে গেছি। প্রায় একই অবস্থা চাঁদপুর, ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ায়। সেখান থেকেও যাত্রীবাহী কোনো লঞ্চ ছাড়েনি। আগে থেকে না জানায় লঞ্চ ঘাটে গিয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বহির্নোঙরে চট্টগ্রাম ও মোংলায় পণ্যবাহী দেশি বিদেশি জাহাজ থেকে পণ্য বোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। ধর্মঘটের জন্য আমাদের মালামাল লোড বন্ধ হচ্ছে, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। চট্টগ্রামে 18টা গাড়ে এই মুহূর্তে কোনো জাহাজ লোড আনলোড হচ্ছে না। আউট অ্যাঙ্কারে যতগুলি মাদার ভেসেল আছে এখানেও কোনো লোড আনলোড চলছে না। নৌ শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা, নিয়োগপত্র, পরিচয়পত্র, প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ 10,00,000 টাকার নির্ধারণ সহ 10 দফা দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। বর্তমান বাজার দর হিসেবে আমরা যেই মজুরি পাই সেই মজুরি দিয়ে আমাদের চলার কোনো কায়দা নেই, তাই আমরা সর্বনিম্ন 20,000 টাকা মজুরি দাবি নিয়ে 10 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি। আমাদের দরদবা দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। যাত্রীদের ভোগান্তি হচ্ছে, অনেক মানুষ সকালে এসেছে তারা ফিরে গেছে, এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে নৌযানের যে একটা সম্ভাবনা আছে যে মানুষ যাতায়াত করবে এটা কমে যাবে, এই জন্য আমার মনে হয় দ্রুত এই সমস্যা সমাধান করা উচিত। নৌ শ্রমিকদের 10 দফা দাবি মানার জন্য গত মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শ্রমিকরা। এ সময়ের মধ্যে দাবি না মানায় আগের ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।